কালেমা পড়ার বস্তু কখনোই না। আল্লাহর একটা গান লেখা আছে মূর্খ মানুষ তো, কালেমা পড়ার বিষয় নয়, কালেমা পড়ার বিষয় নয়, তাকিদ করি করিয়া কলেমা কিনে নিতে হয়। কলেমা পড়ার বিষয় নয়, কালেমা পড়ার বিষয় নয়, কালেমা কখনো পড়ার বিষয় হইতে পারে না। এলো বারো, আর মোহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে লাগে বারো 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 চব্বিশ, দিনে রাতে চব্বিশ ঘন্টা। কি বাবা, কোরআনের মধ্যে ছয় হাজার ছয়শ ছেষট্টিটা আয়াত, ছয় হাজার ছয়শ লিখতে, ছয়শ ছেষট্টি লিখতে ছয় লাগে, সাইটে চার ছয় চব্বিশ। কোরআন বুঝাইতে যাইয়া, কালেমা বুঝাইতে যাইয়া তিরিশ পারা কোরআন মাঝে গেছে। কালেমা কখনো পড়ার বিষয় না, কালেমা হলো দর্শন করা বিষয়। এইটা হলো বেলা এতে শরীয়তে কালেমা পড়ার বিষয়। এখন এই কালেমা পড়লো আদম সুফিউল্লাহ, তারপর আসলো দয়াল নবী এইটা জারি করলো, আর নবীরা কোন কালেমা পড়ছে? আরো যে তিনশো বারো জন নবী হয়েছে তারা কালেমা পড়ে নাই? আদম কালেমা পাঠ করছে, লাই লাই আদম সুফিউল্লাহ, তাদের কালেমা ছিল রয়েছে। এখন আমাদের উম্মতে মুহাম্মদের জন্য চূড়ান্ত কালেমা, সে কালেমা তৈয়ব নাকি তৈয়ব কালেমা, আমাদের চূড়ান্ত কালেমা সে। কিন্তু তাসাউফ দোষী যারা, আত্মদোষী যারা, তারা কালেমাকে পড়ে না, কালেমাকে দর্শন করে মুর্শিদের মাধ্যমে। এই পর্যন্ত রাখলাম, শেষ হয়ে গেলে বা নবুয়ত সম্বন্ধে কি বলবো? নবুয়ত এটা আমি জানতে চাই, কোরআন শরীফের মধ্যে পঁচিশ জন নবীর নাম আছে, মাত্র পঁচিশ জন নবীর নাম কোরআন শরীফে, টোটাল কোরআন শরীফে আছে, এর বেশি পাইবেন না, কমও পাইবেন না। এই পঁচিশ জন নবী থেকে কয়েকজন নবী, একজন নবীর নবুয়ত ছিল চুলের মধ্যে। আমরা জানতে চাই সেই নবীর নবুয়ত চুলের মধ্যে কিভাবে ছিল। একজন নবীর নবুয়ত ছিল লাঠির মধ্যে, একজন নবীর নবুয়ত ছিল আংটির মধ্যে। আপনি একটু বলবেন এই নবুয়ত গুলো আমাদের নবী মহরে নবুয়ত প্রাপ্ত হয়েছে, অবশ্যই আলাদা, 100% আলাদা, কিন্তু এই নবুয়ত কার নবুয়ত আংটির মধ্যে ছিল, কার নবুয়ত লাঠির মধ্যে ছিল, কার নবুয়ত চুলের মধ্যে ছিল? একটু বলবেন, একটাই প্রশ্ন আপনার কাছে। আপনি দেখছেন আর না দেখে একজনের ভালোবাসতে, ওই ভালোবাসাটা বড় মধুর হয়। পাগল বয়স করুনি একটা গান শুনেছেন আমরা, আমার মনে হয়ে আছে দেওয়া না,
এই গানটার মধ্যে আছে, একদিন শহীদ হলো নবীর অত্যন্ত পাগল ওয়াজ করে নিয়ে পেল সংবাদ, হাতে একটা পাথর নিয়ে একটা দাঁত রাখলো না। আমরা তো বাবা সবাই টাকার পাগল, ধন দৌলতের পাগল, কিন্তু গুরুর পাগল আমরা কয়জন আছি? সাধকের গান আছে, ধনী মানি পায় না সে ধন পায় গরিব কাঙ্গালে, হাসিতে খুশিতে থাকে না দিন বন্ধু সে শুধু থাকে চোখের জলে। বিজয় দাসের এই বারোটা বুঝাও মায়া মমতা, আমায় কাঁদি বারে দাও ক্ষমতা, কেঁদে তোমার গুলো গাই পাগল আমার, তুমি ছাড়া আর আমার কেহ নাই কেহ নাই। ওয়াজ করনি আমার নবী, চলে যেতে বুঝেছে, যান ভাই নিয়ে চলে যান, ঘোষ ভাই নিয়ে যান, আমি তো নবীর উম্মত, নবীর প্রেমে আমাদের মন কাঁপে না, নিয়ে যান নবী, মনটা খারাপ হয়ে যাবে। আমার নবী যখন পর্দা নেবে, আপনারা সবাই জানেন নবী একটা জামা পরতেন 70 তালিশ, বাবা যেই পাগলের নামে এরকম একটা মিলন মেলা হয়। ওয়াসিয়া তরিকার যিনি কর্ণধার, পাগলদের তরিকা সোজা যদি পাগলদের তরিকা হলো ওয়াসিয়া, গরিব ছিল না বাবা, নবীকে যারা গরিব বলে ওরা নিজেরা গরিব, নবী কখনো গরিব ছিল না, সে দোজাহানের বাদশা, তৎকালীন আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ উচ্চ ব্যবসায়ী ছিল কুরাইশ বংশের হাশেমি গোত্রের মানুষ, সেই হাশেমি গোত্রে আমার নবী আসতেন, নবী কখনো গরিব না। আমার নবী বলতেছে চাপ দিয়ে হযরত আলীকে, আলী হযরত তোমাকে বলতেছে আমি তো আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না, তবে আমি একটা জামা পরি যে আমাদের 70টা তালি করুণ্য করে একটা পাগল আমার থাকে, তার নাম ওয়াজ করনি, আমি যদি পর্দা নিয়ে চলে যাই আমার এই জামাটা তোমরা ওয়াজ করনি রে দিয়ে এসে, ওয়াজ করনি রে জামাটা দিয়ে এসো। মাওলানা আলী মনে মনে ভেবেছিল আমি সব থেকে কাছের ভক্ত নবীর, আমি বোধ হয় জামাটা পাবো, আর আমার সাহাবারা ভেবেছিল আমরাই বোধ হয় জামাটার অধিকারী হব, কিন্তু কে পাগল ওয়াইজ করনি কেউ তাকে চিনে না। আয়েশা সিদ্দিকা থেকে বর্ণনা আসছে, আমার নবী যখন তার মনটা খারাপ হয়ে যেত, গভীর রাত যখন হইত, তখন আমার নবী ঘর থেকে বাইর হইয়া সবাই যখন ঘুরায় যেত, দক্ষিণ দিকে আমার নবী জামাটা কুইলাই ভাবে দাঁড়ায় থাকতো আর কাঁদতো, পরে করে কান্নাকাটি করে আমার নবী ঘরে আসতো। গভীর রাত্রে দক্ষিণ দিকে ফিরা আপনার জামাটা খুলে কাঁদতে, কি আছে এই দক্ষিণ দিকে? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে আয়েশা সিদ্দিকা তুমি জানো না, আমার মুখের মধ্যে যখন লাগে
তুমি চলে গেলে কিন্তু আমাকে একটা বলেছিল
তোমাকে সেই ভালোবাসা থেকে তুমি বঞ্চিত করে চলে গেলে। বলতেছে ইয়াবরত দিয়ে গেছে, সাজিয়ে গেছে তার গায়ের জুব্বাটা দিয়ে। প্রদেশের মানুষ তারা ভাবতেছে একটা পাগলের কাছে যে তো মদিনার প্রেসিডেন্ট আসছে, তাহলে এই পাগল সাধারণ পাগল না। আজকে যদি আবার নুরু চান্দের কাছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আসে, এলাকাবাসীর মনের মধ্যে একটা জাগরণ দিবে যে নুরু পাগলের মধ্যে নিশ্চয়ই কিছু আছে, নাইলে প্রধানমন্ত্রী তার কাছে আসতে পারত না। এমনিভাবে গ্রামবাসী এটা ভাবতেছে, কেউ ওয়াজ করণির কাছে বলতেছে, বাবা আমার একটা ছেলে হয় না, সন্তান হয় না, আমার দোয়া করে দেন আমার জন্য সন্তান হয়। কেউ যারা বলতেছে আমার পেটে ব্যথা, আমার একটু পানি করে দেন। বিভিন্ন রোগের জন্য, বিভিন্ন সমস্যার জন্য ওয়াজ করণির কাছে মানুষ যায়। আর ওয়াজ করণি মনে মনে ভাবতেছে, এই দেশে তো আর থাকা যাবে না, এই কাওয়ার মেলে আর থাকা যাবে না, ওরা তো আমার চিনা ভালাইছে। রাত্রের অন্ধকারে ইয়েমেন প্রদেশ ছেড়ে Woo!
সাথে নিবি। তোমাদের সন্তানকে নিবে, আমিও যে মাওলানা আলীর একজন গোলাম, আমিও যে তার কাছে মুরিদ হয়েছি, তোমরা আমাকে নিবে। দশজনের মধ্য থেকে কেউ বলতেছে পাগল পাগল নিয়া কোনো লাভ নাই। আবার অনেকে কইতেছে না রে ভাই বলবো দিস না, তার মধ্যে কি আছে এটা আমরা বলতে পারি না, আল্লাহ ভালো জানে। মাটির খোড়া এই দিয়া দুধের ময়দানের কাছে গেছে, আর এইদিকে মাবিয়া সৈন্যরা দেখতেছে মাওলা আলীর সৈন্যরা যুদ্ধের ময়দানে প্রবেশ করতেছে। আরে মাওলা আলীর সৈন্যদেরকে দেখে মাবিয়া হুকুম করেছে সাথে সাথে ওদেরকে তীর নিক্ষেপ করো যেন ওরা মাঠের মধ্যে প্রবেশ না করতে পারে। দূর থেকে বাবা বৃষ্টির মধ্যে তীর মারতে লাগলো, আর মাওলা আলীর দশজন সৈনিক তাদের বুকের মধ্যে তীর লাগতে শুরু করলো, সবাই ঘোড়া থেকে পড়ে গেছে। আর পাগল ওয়াইজ করুন এই ঘোড়াটার মধ্যে বসা ওই ঘোড়ার যিনি সওয়ারি ছিলেন তার বুকের মধ্যে তীর লেগেছে, সেও যখন পড়ে যায় তার কাছ থেকে বাম পাশ থেকে একটা তরবারি টান দিয়ে রাইখা, আর ওই যে ঘোড়ার মধ্যে ছিল যে মাটির ঘোড়াটা এই ঘোড়া গানে বানাইছে ঢাল, আর তরবারিটা নিচে হাতে ছিল প্রত্যেক নেই যেমন গলা ঘাটটাকে এমন করে পাগল কাটতে লাগলো। যখন ঘোড়াটা থেকে পাগল পড়ে যাবে ঘোড়াটার কানের সামনে গিয়ে বলতেছে ঘোড়া রে আমি জীবনটা পরে যাকে ভালোবাসছি তারে কোনো দিন দেখতে যাই, আজকে কয়েকশো দিন হলো আমি পাকপন জাতনের একদল মাওলা আলীর কাছে মুরিদ হয়েছি, আজকে এমন একটা সময় হয়েছে আমি বুঝি আর বাঁচবো না। ও ঘোড়া তুই ঘোড়া ওদের পশু আমার বসির যেখানে আছে তুই আমার সেইখানে নিয়ে যাবি। বাবা মানুষের চাইতে পশিও অনেক মানুষের পোষ মানে, ঘোড়াটা কাঁপতেছে ঘোড়াটা কাঁপতেছে, দুইটা চোখের পানি ছেড়ে মাওলা আলী যে তাঁবুটা ওই তাঁবুটার সামনে গেছে, সেখান থেকে ওয়াজ করে পাগল বলতেছে
আমার প্রাণটা চলে যাবে, এটা আমার মনের একটা স্বার। আমার এই দেহ খাটা ছেড়ে যখন আমার প্রাণটা বিদায় নিবে,